নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীর মানুষের জমি ফেরত নিয়ে আইনি বৈধতার প্রশ্ন তুললেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বেআইনিভাবে জমি দখল করে মাছ চাষ করা হচ্ছে, লিজের টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ। সন্দেশখালী শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সন্দেশখালী থানা ও ন্যাজাট বিলে মোট 6টি পুলিশ ক্যাম্প করা হয়েছে, যেখানে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে। গৃহীত অভিযোগের ভিত্তিতে 150 জন গ্রামবাসীকে তাদের সঠিক কাগজপত্র দিয়ে জমি ফেরত দিয়েছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। জমি পেয়ে রীতিমতন খুশি গ্রামবাসীরা, কিন্তু এই জমি ফেরত নিয়েই আইনি বৈধতা তুললেন সন্দেশখালীর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যাকে গ্রেফতার করা হয়েছিল এর আগেই এবং গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বলেন এইভাবে রাজ্য সরকার কোনো জমি ফেরত দিতে পারে না, এবং সেই নিয়েই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জমি ফেরতের আইনি বৈধতার একাধিক পদ্ধতি নিয়েই প্রশ্ন তার। সন্দেশখালীতে যে সরকারি সহায়তা ক্যাম্প করা হয়েছে, যেখানে একাধিক মানুষ তারা সন্দেশখালীর মানুষজন অভিযোগ করেছিলেন, এবং সেখানেই 150 জনকে জমি ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। কলকাতা টিভির হাতে 150 জনের তালিকা উঠে এসেছে, এবং সেই যে জমি ফেরত সংক্রান্ত বিষয় তারই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিরাপদ সর্দার। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে 150 জন মানুষের হাতে এখনো পর্যন্ত এই যে জমি ফেরত দেয়া হয়েছে তাদেরকে, এরই আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশখালীতে গ্রেপ্তার হওয়া যিনি গতকালই মুক্তি পেয়েছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ঠিক কি অভিযোগ তার? জানো তুমি, হাইকোর্টের নির্দেশেই কিন্তু গতকালকেই নিরাপদ সর্দার জামিনে মুক্তি পেয়েছেন, এবং জামিনে মুক্তি পাওয়ার পরে যখন বসিরহাট উপসংশোধনাগার থেকে যে বসিরহাট টাউন হলে যে পার্টি অফিসার ছিল, সেই সময় সাংবাদিকদের পড়বে তিনি আমরা প্রশ্ন করেছিলাম, যেখানে শাসক দলের কয়েকজন নেতা যে জমি লুট করেছিল সেই জমি ফেরত দিচ্ছে রাজ্য সরকার, তখন বলছে এই জমি ফেরত নিয়ে কিন্তু আইনি বৈধতা রয়েছে, অর্থাৎ এই জমি কী করে ফেরত দেওয়া যায়, এইভাবে দেওয়া যায় না, এই নিয়ে কিন্তু সরাসরি তিনি রাজ্য সরকারের ওপরে কিন্তু আঙুল তুলে দিয়েছিলেন। তুমি জানো সন্দেশখালীর যে আন্দোলন, সন্দেশখালীর যে গতি প্রকৃতি, সন্দেশখালীর যে মিছিল মিটিং, একাধিক যে কর্মসূচি, সেটা কিন্তু এই জমি দখল, জমি লিজের টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ ছিল শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। যা চলতি মাসের যখন 5ই ফেব্রুয়ারিতে সন্দেশখালীর 2 নম্বর ব্লকে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে বিশেষ করে পাত্রপাড়া, দাসপাড়া, কাহারপাড়া, যে নতুনপাড়া একাধিক যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাদের একটাই মূলত দাবি ছিল যে জমি তাদেরকে বেআইনিভাবে দখল করা হচ্ছে, লিজের টাকা দেওয়া হচ্ছে না, এমনকি সেই মেচগড়ি জমি যারা চাষ করে জীবিকা অর্জন করতো সেই জমি কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু আন্দোলন সংগঠিত হয়েছিল একের পর এক। তারপরে বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া সহ একাধিক জায়গায় সেই আন্দোলন যেমন গোটা রাজ্য দেখেছে, তার মধ্যে সরকারভাবে সরকারি প্রশাসনের তরফে কিন্তু সেই অভিযোগটা তোলা হয়েছিল যে থানায় গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, শাসক দলের নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে 6টি ক্যাম্প করা হয়, একটা সন্দেশখালী গ্রাম থানার এরিয়া যে 5টা দ্বীপে 5টা পুলিশ অভিযোগ কেন্দ্র করা হয়, নেজাটে 1টা করা হয়, সেখানে দীর্ঘ ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়ছে। ইতিমধ্যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের হাতে প্রায় 150 জনের নামের একটি তালিকা আছে, সেই তালিকা তাদেরকে জমি ফেরত দেওয়া হয়েছে, এবং তারা জমি উপযুক্ত নথি পেয়েছে তথ্য নিয়ে, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল অর্থাৎ তাদের জমি দখল করা হয়েছিল, সেই নবী তথ্য থেকে তাদেরকে জমি ফেরত দেওয়া হয়েছে। রীতিমতো খুশি জমি আর যারা হারিয়ে গেছিলো, যা জীবিকা অর্জন করতে পারছিল না, তারা জমি ফেরত পেয়ে রীতিমতো তারা আবে আপ্লুত খুশি হয়েছে। কিন্তু এই জমি ফেরত নিয়ে রীতিমতো সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এটা আইনি বৈধতা আছে, এই জমি বৈধতা নেই, অর্থাৎ এই জমি ফেরত দিতে পারে না রাজ্য সরকার, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। সেখানে গ্রামবাসীদের আন্দোলন হচ্ছে জমি ফেরতের লড়াই, যেখানে লিজের টাকা আত্মসাৎ, সেখানে যেখানে সরকার এত প্রশাসন গ্রামবাসীদের সাহায্য করার জন্যে বাড়ির দুয়ারে গিয়ে ক্যাম্প করছে, পুলিশ ক্যাম্প করে তাদের অভাব অভিযোগ শুনছে, তারপরে এই যে প্রাক্তন বিধায়কের এই প্রশ্ন, রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বারবার দাবি করেছেন রাজ্য সরকার এইভাবে জমি দিতে পারেন না, এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আছে, কীভাবে জমি ফেরত দেয় এইটা নিয়ে কিন্তু, এবং রাজনৈতিক বিতণ্ডা তৈরি হয়েছে। অভিষেক, একেবারেই অবশ্যই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।